ডোনেস্ক পিপল রিপাবলিকের পক্ষ থেকে বলা হয়েছে সেভেরোদোনেস্ক শহরে অবরুদ্ধ ইউক্রেন সেনাদের সামনে দুটি পথ খোলা আছে, এক আত্মসমর্পণ আর এক মৃত্যু। লোহানস্কে রাশিয়ার পন্থী মিলিশিয়া বাহিনীর ডেপুটি প্রধান সোমবার পশ্চিমা গণমাধ্যমকে বলেন, সেভেরোদোনেস্কে যেসব ইউক্রেনের সেনারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে এটি তাদের শেষ গন্তব্যস্থল, আত্মসমর্পণ অথবা মৃত্যু ছাড়া এখান থেকে তাদের রেহাই পাওয়ার আর কোনো পথ নেই, কারণ সব দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। লোহানস্ক শহরের গভর্নর সেরহি হাইডাই বলেছেন, সেভেরোদোনেস্ক শহরের আশেপাশের সমস্ত ব্রিজ ধ্বংস করেছে রাশিয়ার সেনারা, শহরটি এখন অন্য সব জনপদ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং বেসামরিক লোকজন উদ্ধারের কোনো উপায় নেই। অপরদিকে রাশিয়া অনবরত মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ডোনেস্ক নদীর অপর পাড়ে লিসিনাক্স শহরে। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে সেভেরোদোনেস্ক সহ শহরের আশেপাশের বিভিন্ন নদীর উপর নির্মিত সব ব্রিজ বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। সেভেরোদোনেস্ক শহরের আজব কারখানায় 300+ ইউক্রেন সেনাসহ 1200 বেশি বেসামরিক লোকজন অবরুদ্ধ অবস্থায় আছে। লোহানস্কে রাশিয়াপন্থী বিচ্ছিন্নবাদীরা জানিয়েছে, ইউক্রেন সেনারা মানব ঢাল হিসাবে ব্যবহারের জন্য আজব সার কারখানায় বেসামরিক লোকজনকে জিম্মি করেছে। সেভেরোদোনেস্ক শহরে রাশিয়ান সেনাদের সাথে যুদ্ধে অংশ নিয়েছে লোহানস্কের বিপুল সংখ্যক রাশিয়ানপন্থী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা। দীর্ঘ প্রায় এক মাস যুদ্ধের পর গত 27 মে রাশিয়ান আর্মি প্রবেশ করে সেভেরোদোনেস্ক শহরে। শহরে প্রবেশের পরও পুরোপুরি শহরের নিয়ন্ত্রণ নিতে এক সপ্তাহেরও বেশি সময় লাগে রাশিয়ান আর্মির। অবরুদ্ধ ইউক্রেন সেনারা আজব কারখানা কমপ্লেক্সে আশ্রয় নিয়েছে। সোমবার পর্যন্ত রাশিয়ান আর্মি সেখানে মর্টার হামলা চালিয়েছে। কারখানার ভেতরে সুরক্ষিত বাংকারে অবস্থান করেছে কয়েকশো ইউক্রেন সেনা। সেখানে রয়েছে 800+ বেসামরিক লোক। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ডোনবাস ও ক্রিমিয়া আবার উদ্ধার করা হবে। জার্মানি ইউক্রেনে পাঠাচ্ছে শক্তিশালী অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ও মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। দেশ ও দশের কথা বলে।